নমস্কার, আমি দময়ন্তী। ডাম্বোজ ডায়েরি চ্যানেলে আপনাদের স্বাগত। যদি এই ভিডিওটি প্রথমবার দেখে থাকেন তাহলে বলে রাখি, এই ভিডিওটির বিষয়বস্তু হলো কিছু লাইন বা প্যারাগ্রাফ যে কোনো বই থেকে যা আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করে, এবং আমি সেই সমস্ত লাইন বা প্যারাগ্রাফ আপনাদেরকে পড়ে শোনাই সরাসরি বই থেকে। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন আপনাদের বন্ধু বা আত্মীয়দের মধ্যে। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আপনাদের অনুরোধে এই ভিডিওটি আমি বাংলায় তৈরি করেছি এবং আজকে একটি বাংলা বইয়ের একটি অংশই আপনাদেরকে পড়ে শোনাব। এই বইটি আমার খুবই পছন্দের এবং খুবই কাছের। এই বইটি হচ্ছে এটা, শঙ্করের লেখা অচেনা অজানা বিবেকানন্দ। নামেই বুঝতে পারছেন যে এই বইটিতে আপনি স্বামী বিবেকানন্দ সম্পর্কে এমন অনেক কিছু তথ্য পাবেন যা হয়তো আপনি অন্য কোনো বইতে এখনো পর্যন্ত পাননি। তাই দেরি না করে অবশ্যই এই বইটি কিনে ফেলুন, কারণ এই বইতে যেভাবে শঙ্কর সহজ ভাষায় স্বামীজি সম্পর্কে বিভিন্ন তথ্য ব্যক্ত করেছেন তা চট করে কিন্তু অন্য বইতে আপনি পাবেন না। এই বইটির এমন কোনো অংশ নেই যা আমি আপনাদেরকে পড়ে শোনাতে চাই না। বিশ্বাস করুন, এই বইয়ে পড়তে পড়তে রয়েছে এমন কিছু অজানা এবং অচেনা তথ্য স্বামী বিবেকানন্দকে নিয়ে যে যা শুনলে আপনিও চমকে যাবেন। আজকে যে অংশটা আমি আপনাদেরকে পড়ে শোনাতে চাই সেই অংশের বিষয়বস্তু হল স্বামীজির চোখ। আসুন শুনি কি লেখা আছে। অবয়বের যে অংশ নিয়ে দেশে বিদেশে ভক্তদের মধ্যে কোনো মতপার্থক্য নেই তা হলো স্বামীজির চোখ। যারাই তার কাছে এসেছেন তারা এই সম্মোহিনী আঁখিপদ্মের জয়গানে মুখর হয়েছেন, ভেরি লার্জ অ্যান্ড ব্রিলিয়েন্ট। এই কথাটি বারবার এসে পড়েছে সংবাদপত্রের প্রতিবেদনে ও বিভিন্ন স্মৃতিকথায়। আরও কয়েকটি দুর্লভ ইংরেজি শব্দ ব্যবহৃত হয়েছে, ফ্লোয়িং, গ্রিসফুল, ব্রাইট, রেডিয়েন্ট, ফাইন, ফুল অফ ফ্ল্যাশিং লাইট। নিন্দুকরাও প্রকারান্তরে তার চরিত্র হননের ব্যর্থ চেষ্টা করে আমেরিকায় গুজব ছড়িয়েছেন, মার্কিনী মহিলারা তার আদর্শে আকৃষ্ট হয়ে পতঙ্গের মতন ছুটে আসছেন না, তারা আসছেন তার আঁখি পদ্মে চুম্বক শক্তিতে। রোমা রোলাও স্বামীজির পদ্মপলাশ লোচনের রাজকীয় মহিমা বর্ণনার যথাসাধ্য চেষ্টা করেছেন, বুদ্ধিতে, ব্যঞ্জনায়, পরিহাসে, করুণায় দৃপ্ত প্রখর ছিল সে চোখ, ভাবাবেগে ছিল তন্ময়, চেতনার গভীরে তা অবলীলায় অবগাহন করত, রোষে হয়ে উঠত অগ্নিবর্ষী। সে দৃষ্টির ইন্দ্রজাল থেকে কারুর অব্যাহতি ছিল না। স্বামীজির চোখের বর্ণনায় ভারতীয়রাও তেমন পিছিয়ে থাকেননি। শুনুন স্বামী নীলেপানন্দের মন্তব্য, সে আঁখির তুলনা হয় না। স্বামী সারদানন্দ একদিন মুগ্ধ হয়ে বলেছিলেন, সে যে কি চোখ কি আর বলবো। একজন বলেন, তিনি যখন বলরামবাবুর হলঘরে ঘুমিয়ে থাকতেন দেখেছি, তখনও চোখটা সবটা বুঝত না, পাতায় পাতায় কখনো জোড়া লেগে মূর্ত না। শিবনেত্র, সত্য সত্য, এই শিবনেত্রের জয়গান বিশ্বভুবনে প্রান্তে প্রান্তে। এই নেত্রবন্হি যেমন সময়ে অসময়ে সমস্ত মায়ালোককে দগ্ধ করেছে তেমন মুগ্ধ করেছে সত্যানুসন্ধানী ভক্তজনকে। কিন্তু এই চোখে যে ঘুম আসত না সেই বেদনাদায়ক সত্যটুকুর সঙ্গেও আমাদের পরিচয় প্রয়োজন। এই ঘুমের ব্যাপারে কলকাতার শশী ডাক্তারকে আলমোড়া থেকে 1897 সালে স্বামীজি লিখেছিলেন, জীবনে কখনো শোবার সঙ্গে সঙ্গে আমি ঘুমুতে পারি না, অন্তত 2 ঘন্টা এপাশ ওপাশ করতে হয়। কেবলমাত্র মাদ্রাজ থেকে দার্জিলিংয়ের প্রথম মাস পর্যন্ত বালিশে মাথা রাখার সঙ্গে সঙ্গে ঘুম আসত। সেই সুলভ নিদ্রার ভাব এখন একেবারে চলে গেছে। আর আমার সেই পুরানো এপাশ ওপাশ করার ধাত এবং রাত্রে আহারের পর গরম বোধ করার ভাব আবার ফিরে এসেছে। অথচ স্বামীজি যে চিরকাল বিনিদ্র থাকতেন না তার প্রমাণ তিনি নিজেই রেখে গিয়েছেন। ছাত্রাবস্থায় কিভাবে রাত জেগে পড়াশোনা করতেন তার চমৎকার বর্ণনা স্বামীজি নিজেই দিয়েছেন। আমি ঘরের ভিতর বই নিয়ে বসতাম আর পাশেই রাত্রে গরম চা বা কফি থাকত। ঘুম পেলেই পায়ে একটি দড়ি বাঁধতাম, তারপর ঘুমে বেহুশ হয়ে পড়লে যেই পায়ের দড়িতে টান পড়ত অমনি জেগে উঠতাম। এই বিবেকানন্দই পরবর্তীকালে তার কনিষ্ঠতম সন্ন্যাসী শিষ্য স্বামী অচলানন্দকে করুণভাবে বলেছিলেন, বেশ তুই আমাকে ঘুম পাড়িয়ে দিতে পারিস
তুই যা চাস তোকে আমি তাই দেব। অচলানন্দ আমাদের জানিয়েছেন তার তখন নিদ্রা বেশি হতো না, শারীরিক কষ্ট ছিল যথেষ্ট। তিনি আমাকে বলতেন, জ্ঞান হওয়ার পর হতে আমি জীবনে কখনো 4 ঘন্টার বেশি ঘুমোইনি। ইদানিং তো তার একেবারেই ঘুম হতো না। নিদ্রা বা নিদ্রাহীনতা সম্পর্কে লিখতে গেলেই বালক নরেন্দ্রনাথের নিদ্রাভাস সম্পর্কে যা প্রচলিত আছে তা মনে করিয়ে দেওয়া মন্দ নয়। তার অভ্যাস ছিল উপুড় হয়ে শোয়া, বালিশে মাথা রাখলেই তিনি ঘুমিয়ে পড়তেন না। নিদ্রার জন্য চোখ বন্ধ করলেই তিনি ভূমধ্যে এক জ্যোতির্বিন্দু দেখতে পেতেন। পরবর্তীকালে শ্রীরামকৃষ্ণ এই জ্যোতি দেখার কথা শুনে বলেছিলেন, ধ্যান সিদ্ধরা এরকম জ্যোতি দেখতে পায়। এ বিষয়ে আধুনিক চিকিৎসকদের কোনো মতামত আছে কি না তা জানবার কৌতূহল হয়। স্বদেশে এবং বিদেশে পরিভ্রমণরত বিবেকানন্দ যে কতবার অসহায়ভাবে কিছুক্ষণের নিদ্রার জন্য অপেক্ষা করছেন তা নানা চিঠিপত্রে উল্লেখ রয়েছে। পুরো বিবরণ দিতে গেলে লেখার আকার বড্ড বড় হয়ে যায়। যখন কোথাও কোনোদিন দুদণ্ডের ঘুম হলো তো তা নিয়ে স্বামীজির কত না আনন্দ। আসলে জীবনের কোনোদিন কখন তিনি ঘুমোতে সফল হয়েছেন তা তার স্মৃতিতে উজ্জ্বল হয়ে থাকত। এই প্রসঙ্গে আমি একটাই কথা বলতে পারি যে গোটা বিশ্বকে জাগানোর জন্য যার জন্ম তার কি আর ঘুমোনো চলে। অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন আপনাদের বন্ধু বা আত্মীয়র মধ্যে, এবং ডেফিনেটলি এই বইটি খুব তাড়াতাড়ি কিনে ফেলুন। আর আমাদের ডেসক্রিপশন বক্সে রয়েছে আমার ফেসবুক গ্রুপের লিংক এবং আমার ইনস্টাগ্রাম আইডি, যেটা বুক ওয়ার্ম যে গ্রুপটা আমি তৈরি করেছি, অবশ্যই সেই গ্রুপে আপনি জয়েন করুন, আপনাদের বুক ওয়ার্ম এক্সপিরিয়েন্স শেয়ার করুন আমাদের সাথে। অপেক্ষায় থাকবো। থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। আবার নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। টাটা।